হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখন আছে হচ্ছে সুজুকি জিক্সার বাইকটি এটা হচ্ছে নতুন মডেলের বাইক এই বাইকটি আপনাদের আজকে আমি রিভিউ করে দেখাবো অর্থাৎ এই বাইকের আমি ভালো এবং খারাপ দিক কি কি আছে সেগুলো আপনাদের আমি বলবো তো চলুন শুরু করা যাক তো ভালো দিকগুলোর কথা যদি প্রথমে বলি তো ভালো দিকগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সব থেকে বেশি যেটা জোর দিয়ে বলতে হয় সেটা হচ্ছে এই বাইকটার লুক তো এই বাইকটার লুক কিন্তু আসলেই অনেক সুন্দর যদি সামনের হেডলাইটের লুক মিটারের লুক কিছু টোটাল সব লুকটা যদি আপনি দেখেন ইয়াং জেনারেশনের সাথে একদম কিন্তু মানানসই তো পার্সোনালি কিন্তু আমার কাছেও এই লুকটা এই ডিজাইনটা কিন্তু খুবই পছন্দ বিশেষ করে সামনে হেডলাইটের লুকটা কিন্তু সবথেকে বেশি পছন্দ আমার কাছে তো তারপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এটার এফআই ইঞ্জিন এবং এবিএস এটা কিন্তু এফআই এবং এবিএস ভার্সন তো এবিএস এর কারণে অবশ্যই ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো হবে আর তাছাড়া এফআই ইঞ্জিন যার কারণে মাইলেজ ভালো পাবো তো তারপরে যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে যে এটার হেডলাইটটা মানে অনেক পাওয়ারফুল তো এটা আসলে যারা বাস্তবে যদি দেখেন তাহলে হয়তো আপনি বুঝবেন খুব ভালোভাবে যে এটার আমরা যারা বাইকে ফগ লাইট ব্যবহার করি অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে এই বাইকটা যারা ব্যবহার করবেন তাদের মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফগ লাইট না লাগালেও চলবে এটা কিন্তু যথেষ্ট পাওয়ার তারপরেও ফগ লাইট তো ফগ লাইটই আপনার যদি হাইওয়েতে অল টাইম রাইড করা লাগে সেক্ষেত্রে অবশ্যই ফগ লাইট লাগবে তারপরেও এই হেডলাইটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল আমি দেখেছি তো তারপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এটার কন্ট্রোলিং এবং সিটিং পজিশন এটার সিটিং পজিশন কিন্তু খুবই দারুণ এটা আসলে আপনারা যদি বাইকটা বসে ভালোভাবে দেখেন যদি কেউ এমন কেউ যদি আছে যে এই বাইক আগে বসেন নাই তাহলে একটু বসে দেখবেন কারোর বাইকে তাহলে আপনি বুঝতে পারবেন সিটিং পজিশনটা কত সুন্দর এবং পাটা কিন্তু সুন্দরভাবে এখানে সেট হয়ে যায় মানে এই ট্যাঙ্কির নিচে এখানে আর কন্ট্রোলিংটাও যথেষ্ট ভালো তো তারপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ এই বাইকের মাইলেজটা কিন্তু আসলেই অনেক ভালো ফোরটি প্লাস মাইলেজ পাই মানে মিনিমাম পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন অনেকে পাই আমি শুনছি এটার মাইলেজ তো যেহেতু এফআই ইঞ্জিন আরও তো মাইলেজ ভালো হবে এটাই স্বাভাবিক তো তারপর যে ভালো দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে এটার টায়ার এর সামনের টায়ারটা হচ্ছে একশো আর পেছনের টায়ারটা হচ্ছে একশো চল্লিশ এটা কিন্তু যথেষ্ট মোটা টায়ার দুইটা বুঝতে পারতেছেন যার কারণে কিন্তু এটা দিয়ে কর্নারিং করে খুবই মজা পাওয়া যাবে আর তারপরে ভালো দিকের মধ্যে আছে হচ্ছে ব্রেকিং সিস্টেম এটাতে আগেই বলেছি এটা এবিএস ভার্সন এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের একসাথে শুধু তো আপনি যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি মুহূর্তে সামনের ব্রেক যত কড়া করে চাপেন না কেন আপনার বাইক কিন্তু স্লিপ করবে না আর এ বিএসটা এই বাইক আসলে কেমন কাজ করে এটা আসলে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না যেহেতু আমি ওটা টেস্ট করিনি দুই পাশে কিন্তু ডিক্স পিছন চাকাতেও ডিক্স কিন্তু জায়গাতে এ বিএস নেই আর সামনের চাকাতে ডিক্স এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো এটার আর তারপর ভালো দিকের মধ্যে এটা রেডি পিকআপের কথা যদি বলি রেডি পিকআপ কিন্তু এফআই ইঞ্জিন অনুযায়ী রেডি পিক আপ কিন্তু যথেষ্ট ভালো তো যারা আসলে বাইকটা ব্যবহার করে তারা নিশ্চয়ই এটা ফিল করতে পারবেন যে এটা রেডি পিক মানে অনেকটাই বেটার বলা যায় তো তারপরে আরেকটা ভালো দিক যেটা সেটা হচ্ছে যে এটার ইঞ্জিন কিন্তু আগের থেকে অনেকটাই রিফাইন মানে আগের বিশেষ করে আগের মোনোটন থেকে আগের যে মোনোটন ভার্সন ছিল সেটার থেকে কিন্তু অনেকটা রিফাইন ইঞ্জিন এবং এইটারই এর আগের যে ভার্সনগুলো সেগুলো থেকে কিন্তু এটার ইঞ্জিনটা অনেকটা রিফাইন কারণ এখানে আরেকটা জিনিস আমি যদি বলি এখানে কিন্তু আগের ভার্সনগুলোতে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হতো আটশো পঞ্চাশ মিলিলিটার আর এখানে কিন্তু এক লিটার ব্যবহার করতে হয় তো এই কারণে কিন্তু আগের থেকে স্মুথনেসটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে বাইকের তো এরপর যে ভালো দিকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই বাইকের মানে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এই সুইচগুলো কিন্তু এটা কিন্তু হাতের অনেক কাছে যে দুই হাতের সুইচগুলো দেখুন হ্যান্ডেল ধরলে কিন্তু হাতের মধ্যেই কিন্তু সব কিছু সুইচগুলো তো বিশেষ করে কিছু কিছু বাইক আছে যেমন আমি যেমন এনএস চালাই তো এনএস এর কিন্তু এগুলো ধরলে হ্যান্ডেলটা ধরলে সুইচটা কিন্তু অনেক দূরে হাত কিন্তু সরানোর লাগে এরকম অনেক একটু প্যারা আছে অনেকের কাছে প্যারা মনে হয় তো এটা কিন্তু সেরকম না এগুলো এগুলো কিন্তু সব সুইচগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হাতের মধ্যেই আর তারপরে এর চেয়ে সাসপেনশন সাসপেনশনটাও মোটামুটি ভালো তো কেউ কেউ অনেক সময় দেখছে অভিযোগ করে যে সাসপেনশনটা একদম প্রথম দিকে একটু হার্ড থাকে অতটা ভালো কাজ করে না তো পরবর্তী সাসপেনশনটা ভালোই হয়ে যায় তো সব ওভারঅল সাসপেনশনটা খারাপ বলা যাবে না তো ভিওয়ার্স এতক্ষণ তো শুনলেন এই বাইকটার ভালো যে দিকগুলো এটা আসলে অনেক ভালো দিক এই বাইকটা তো এবার এই বাইকটার আমি কিছু খারাপ দিক বলবো প্রতিটা জিনিসের যেমন ভালো দিক আছে সেই সাথে কিন্তু কিছু খারাপ দিকও আছে তো এই বাইকটার খারাপ দিক খুবই কম তারপরেও কিছু আছে খারাপ দিক তো সেগুলো আমি এক এক করে বলি তো প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে যে এটার ব্যাটারি এর এটার ব্যাটারি কিন্তু অনেকটাই লো বলা যায় মানে এটার ব্যাটারি কিন্তু কোম্পানি আরেকটু একটু ভালো দিতে পারতো তো আর বিশেষ করে যদি এই বাইকে কোনো সিকিউরিটি লক ব্যবহার করা হয় যেমন টেস্ট লক যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারিটা কিন্তু ডাউন হয়ে যায় এবং আমি অনেকের এমনও শুনছি যে এই বাইকের ব্যাটারি মানে নতুন বাইক কেনার পরে কিছুদিনের মাথায় কিন্তু ব্যাটারি চেঞ্জ করে ফেলা লাগছে এরকম আমি শুনছি আবার দেখা যাচ্ছে অনেকের এরকম হয় যে এক দেড় বছর পরে গিয়ে ব্যাটারিটা দেখা যাচ্ছে যে একদম ডাউন হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে তো আমার একটা ফ্রেন্ড আছে তারই এরকম হয়েছে তো নতুন বাইক কেনার পরে এক দেড় বছরের মাথায় কিন্তু তার ব্যাটারিটা পুরো চেঞ্জ করা লাগছে এ কারণ সব মিলে ওভারঅল এটার ব্যাটারি কিন্তু তেমন ভালো না ব্যাটারিটা আর একটু ভালো হলে ভালো হতো তো তারপর যে নেগেটিভ দিকটা কথা বলবো সেটা হচ্ছে এই ইঞ্জিনটা হচ্ছে কুল ইঞ্জিন তো এটা কিন্তু অবশ্যই একটা বড় নেগেটিভ দিক আমি মনে করি তো এটার যে প্রাইস এটার প্রাইস আছে দুই লাখ আশি হাজার বর্তমানে নতুন বার্সনের দাম তো এই প্রাইজ অনুযায়ী কিন্তু আসলে এয়ারকুলটা আমি আসলে মানতে পারি না এয়ারকুল ইঞ্জিন আসলে এটা আপনি এমনি হয়তো সিটিতে রাইড করলে বা অল্প রাইড করলে মানে আপনি হয়তো বুঝতে পারবেন না তেমন কিছু কিন্তু আপনি যদি লং রাইড করেন যদি কোনো টুরে যান দেখা যাচ্ছে দূরে কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা না ষাট কিলোমিটার আশি কিলোমিটার বা একশো কিলোমিটার চালানোর পরে দেখবেন যে ইঞ্জিনটা অনেক হিট হয়ে যাচ্ছে আপনার রেস্ট দেওয়া লাগতেছে কিন্তু এটা যদি অয়েল কুল হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না পালসার এনএসএ এনএসএ কিন্তু অয়েল কুল তারপরে নতুন যে পালসার এন সেটাতে অয়েল কুল আমার জানা মতে তো সেই হিসেবে এটাতে আসলে অয়েল কুল ইঞ্জিন যদি দেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো এয়ার কুলটা আসলে এই প্যাকেজের মধ্যে আমার সব খারাপ দিক বলে আমার মনে হয়েছে তো এবার যে খারাপ দিকটার কথা বলবো সেটা হচ্ছে এর গিয়ার শিফটিং একটু হার্ড এই জিনিসটা আসলে সবারই কম বেশি অভিযোগ আছে যে এই সুযুকি জিক্সারের মানে গিয়ার শিফটিংটা একটু হার্ড এটা আসলে শুধু এইটার না এর আগে যে মনোটন সেটাতেও গিয়ার শিফট একটু হার্ড ছিল আর এটার ক্লাসটাও কিন্তু আমার কাছে একটু হার্ড মনে হয়েছে মোটামুটি ভালোই হার্ড ক্লাসটা তো গিয়ার এবং ক্লাস দুইটাই মোটামুটি হার্ড এটা তো এরপরে যে খারাপ দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আসলে বিল্ড কোয়ালিটিটা অতটাও ভালো না আর বিশেষ করে কালার এটা এই বাইকটা যার সেও আমাকে অনেকবার বলেছে যে এখানে একটু হাত রাখলে বেশি কিন্তু স্পট পড়ে যায় আবার কালারটা আমি এমনও দেখছি এই বাইক কেনার ছয় মাস বা এক বছরের মাথায় দেখা যাচ্ছে যে এখানে কালার বিভিন্ন জায়গায় কালার উঠে যায় বিশেষ করে নিচে যে স্টিল গুলো জায়গায় বিভিন্ন জায়গায় কালার উঠে যায় যেতে দেখছি আমি আর তাছাড়া দাগ পরে যায় স্ক্র্যাচ পড়ে যায় সহজেই জিনিসটা আমিও দেখছি আর এই যে এখানে যে প্লাস্টিক গুলো ব্যবহার করেছে বিভিন্ন জায়গায় যে প্লাস্টিক গুলো ব্যবহার করেছে প্লাস্টিক গুলো কিন্তু এতটা মজবুত না এই প্লাস্টিক গুলো আর একটু ভালো হতে পারতো তো এরপরে যে নেগেটিভ দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে দুই লাখ আশি হাজার টাকার একটা বাইক এটাতে কিন্তু কেনার পরে এই সেফ গার্ড কিন্তু ছিল না ঠিক আছে এই গার্ড কিন্তু লাগিয়ে নিতে হয়েছে আলাদা টাকা খরচ করে এই জিনিসটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে পারতো এটা কিন্তু প্রথমে ছিল না পরে এটা কিনে লাগাতে হয় তো তারপরে যে নেগেটিভ দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে এই বাইকের পার্টসের দাম মানে আগের বিশেষ করে মনোটনের থেকে কিছুটা একটু বেশি দাম এটা একটু হিটিং ইস্যু আছে এই বাইকটাতে যেহেতু আগে বলছি এটা এয়ারকুল তো একটু হিটিং ইস্যু থাকবে এটাই স্বাভাবিক যদি আপনি একটা না লং রাইড করেন বাইকটা তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু হিট হয় মোটামুটি ভালোই হিট হয় তো হিট হয়ে গেলে আমরা অনেকে হয়তো জানি যে হিট হয়ে গেলে কী হয় বাইকের কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে যায় আর একটা নেগেটিভ সাইডের কথা আমি বলবো সেটা আসলে আমার কাছে নেগেটিভ সাইড মনে হয়েছে অনেকের কাছে নেগেটিভ সাইড নাও মনে হতে পারে তো সেটা হচ্ছে যে এর যে মিটারটা মিটারটা আসলে ফুলি ডিজিটাল সেই দিক থেকে ভালো কিন্তু এখানে মিটারটা আমার কাছে মনে হয়েছে আর একটু বড়ো দিতে পারতো মিটারের সাইজটা আমার কাছে একটু ছোটো মনে হচ্ছে ঠিক আছে মিটারের সাইজটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার কাছে মনে হয়েছে ভালো হতো তো এরপর সর্বশেষ যে নেগেটিভ সাইডের কথা বলবো সেটা হচ্ছে এখানে যে পিলিয়ন সিটটা এই পিলিয়ন সিটটা একটু হার্ড মনে হয়েছে তো আসলে কিছু কিছু বাইকের তুলনা করলে আবার অতটাও হার্ড না তবে তারপরেও মোটামুটি অনেকটাই হার্ড আমার কাছে মনে হয়েছে তো ভিওর্স আমি এই বাইকটার ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো সব সামনে তুলে ধরলাম তো এগুলো শুনে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পাবেন আশা করি যে এই বাইকটা আপনার নেওয়া উচিত হবে কি হবে না আসলে আপনার চাহিদা কি সেই অনুযায়ী আপনি ডিসাইড করবেন যে আপনার কোন বাইকটা নেওয়া উচিত তবে সব মিলিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে বলবো যে এই দামের মধ্যে দুই লাখ আশি হাজারের মধ্যে অন্যান্য অন্য বিভিন্ন বাইক আছে সেই তুলনায় কিন্তু আমার কাছে কিন্তু এই বাইকটা মানে এই দামের মধ্যে বেস্ট একটা বাইক মনে হয় আমার কাছে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ